আসসালামু আলাইকুম। কাজী কাউসার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বেশ কয়েকদিন যাবৎ ব্যস্ততার কারণে আসলে এই ভিডিও দিতে পারতেছি না। অনেকেই বলতেছেন ভাই এই বিষয়ে একটা ভিডিও দেন, ওই বিষয়ে একটা ভিডিও দেন। এর ভিতরেই অনেকেই বিশেষ করে নতুন করে একটা প্রশ্ন করতেছেন, আমি আসলে এই মোবাইল ধরার মতো সময় পাচ্ছি না, তো কে কি শুনছেন কোথা থেকে জানি না। তবে আমার কাছে যে প্রশ্নগুলো আসলো সেটার সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সেটা হলো যে ভাই, এখন বর্তমানে নাকি ক্লিক ডে ছাড়াই নাকি আবেদন করা যাবে ইতালি ভিসার জন্য? ক্লিক ডে ছাড়া আবেদন করা যাবে, আর সেটা আবেদন করলো কিভাবে আবেদন করবে, নুলুজটা কিভাবে পাবে, কোন কোন কোম্পানির মাধ্যমে আবেদন করতে পারবে, এই বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করতেছেন। তো এই বিষয় নিয়ে আজকের লাইভে ইনশাল্লাহ কিছু কথা বলবো। এবং এই 2023-এর যে 1,36,000-এর কোঠা ছিল এটার ক্লিক ডে নিয়ে অনেক কথা বলছি, তারপরেও আজকে আপনাদেরকে, আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতেছেন ভাই এই বিষয় ক্লিয়ার কিছু বলেন, আজকে 1,36,000 কোঠার বিষয় নিয়েও কথা বলবো। সো যারাই লাইভটি দেখতেছেন বা ভিডিওটি দেখতেছেন, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করা হলো, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন। এখন বর্তমানে আমি প্রায় বেশ কয়েকটা কমেন্ট দিবা পাচ্ছি যে এখন ক্লিক ডে ছাড়া আবেদন করা যাবে। এই বিষয়টা নিয়ে আসলে এখন সময় পাচ্ছি না যে এত ঘাটাঘাটি করব। সময় না পাওয়ার কারণে আমি সরাসরি আমি উকিলের সাথে বা যাদের মাধ্যমে আমি টুকটাক কাজ করাইছি বা আমি নিজে আসছি তাদের সাথে আলোচনা করলাম। তো তাদের থেকে এটাই শুনতে পাইলাম যে ক্লিক ডে ছাড়া আবেদন করার সুযোগটা, এটা এখন নতুন করে আসার কিছুই নেই। ক্লিক ডে ছাড়া আপনারা আবেদন করতে পারবেন, আপনার ভাইয়ের দোকান আছে, সে সঠিকভাবে ইতালিতে ট্যাক্স আদান প্রদান করে, এক কথায় একটা লোক আনার মতো তার ইনকাম সোর্স সরকারকে তিনি দেখাইতে পারবে, তিনি চাইলে তার দোকানের জন্য একজন লোককে বা একজন কর্মীকে বা তার ছোট ভাই হোক বা তার আত্মীয় স্বজন হোক তার জন্য আবেদন করতেই পারবে। একটা কোম্পানিতে লোকের প্রয়োজন, সেখানে চাইলে কেউ কেউ বাংলাদেশে আছে তার জন্য আবেদন করতেই পারে, এই কোম্পানিতে আমি এই লোকটাকে আনতে চাচ্ছি, এভাবে আবেদন করে লোক আসতেছে না ইতালিতে। অনেকে তাদের বাংলাদেশে, অনেকে যাদের বয়স কম 18 বছর হয়নি তাদেরকে ছেলে বানিয়ে নিয়ে আসতেছে। তো ভাই ইতালিতে তো লোক আসতেছে এই ফলোসির মাধ্যম ছাড়াও, বা আসার সুযোগ তো আছে। কিন্তু এখন বর্তমানে আপনারা যাদের থেকে শুনতাছেন ক্লিক ডে ছাড়া আবেদন করার সুযোগ, একদল প্রতারক চক্র এখন বসে গেছে যে আপনাদের থেকে টাকা নিবে, কারণ ক্লিক ডে আসতেছে না। ক্লিক ডে অনেকে শুনতেছে ডিসেম্বরের দিকে বা নভেম্বরে হওয়ার কথা, এবং 24 এবং 25-এর ক্লিক ডে যায় ফেব্রুয়ারিতে শুনতেছে। এখন তারা তো টাকা নিতে পারতেছে না, তাদের ইনকামটাই হলো এটা যে ক্লিক ডে হবে আপনাদের থেকে টাকা নিবে। তো একদল প্রতারক চক্র এখন বসে গেছে যে আপনাদের থেকে টাকা নিতে পারতেছে না ক্লিক ডে বলে, কারণ সবাই জানে পরবর্তীতে, তো যার কারণে আপনাদের থেকে এখনই টাকা পয়সা নিয়ে নুলুজটা দিবে, ভুয়া নুলুজটা দিবে, এটা নিয়ে বসে গেছে। তো যাই হোক, সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এবং এই ফলসির মাধ্যম ব্যতীত ক্লিক ডে ছাড়া আমি বলবো আপনারা কারো মাধ্যমে অন্যভাবে যে আবেদন করবে আপনাদেরকে বুঝ দিবে, ওই বুঝের মাধ্যমে, ওই বুঝের ফাঁদে আপনারা পা দিবেন না। পা দিলেন তো বিপদে পড়বেন 99%। যদি কারো আপন ভাই থাকে, আপন চাচা থাকে, সেটা আলাদা ব্যাপার। আর ফলসির ক্লিক ডে এবং 40,000 কোঠার যে বিষয়টা আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন, ভাই 40,000 কোঠায় আমরা আগে আবেদন করছি, কবে থেকে নুলুজটা দিবে? দেখেন 40,000 কোঠার নুলুজটার যেই, অনেকে কিন্তু ইমেল পাইছে, এবং আমরা যতটুকু শুনছি বা জানতেছি বা ইতালিতে যে একটা নিউজ আমরা উকিলদের কাছ থেকে পাইতেছি যে 40,000 কোঠার আপনাদের যে নুলুজটা দিবে এটা হয়তোবা সম্ভাব্য সেপ্টেম্বরের 14 কি 15 তারিখের পর থেকে নুলুজটা আপনাদের হাতে পাবেন। তবে অনেকে কিন্তু ইমেল পাইতেছে বা পাবে বা আগেও পাইছে, আর এখন যারা ইমেল পাবে তারাই যে 40,000 কোঠার ইমেল পাইতেছে, বিষয়টা কিন্তু এরকম না। 40,000 কোঠার ব্যতীত এই যে 2022-এর ফলসির 23-এ 27-এ মার্চে যারা আবেদন করছিল সেখানে যেই কোঠা বরাদ্দ ছিল স্পন্সর এবং এগ্রিকালচারে, সেখানেও কিন্তু সব নুলুজটা পায় নাই, সেখান থেকেও বেশ কিছু নুলুজটা পাবে, 10%-এর মতো নুলুজটা পাবে। এরপরে যে সিজনাল ভিসায় 40,000 কোঠার নুলুজটা পাবে। হ্যাঁ, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, অনেকেই করেন যে ভাই স্পন্সর আলাদা কি এই 40,000 কোঠার ভিতরে নাই? তো আমি বলবো না, 40,000 যে বর্ধিত কোঠা বাড়াইছে সেটার ভিতরে স্পন্সরে যারা আবেদন করছিলেন আপনারা পাবেন না, এখানে শুধু সিজনাল ভিসার জন্য যারা আবেদন করছে তারা পাবে।
তো যাই হোক, যারা আবেদন করছেন এত তাড়াহুড়া হামতাম করার কিছু নাই, কবে উঠবে, কবে হবে, কোন ওই শহর থেকে উঠতেছে কিনা, এই বিষয়টা নিয়ে আপনারা এত হামতাম বা এত তাড়াহুড়া করে আমি মনে করি আপনাদের ব্রেন নষ্ট করে লাভ নেই। আপনার যদি হওয়ার থাকে আপনি পাবেন, অমুক শহরে আপনি আবেদন করছেন অমুক শহর থেকে একজনে পাইয়া গেছে তাই বলে আপনিও পাবেন, এরকম না। আপনার পাওয়ার হলে আপনার যার মাধ্যমে আবেদন করাইছেন সে আপনাকে জানাবে। তবে হ্যাঁ, সতর্ক থাকবেন, এই 40,000 কোঠার নাম করেও অনেকে ভুয়া নুসতা দিবে, যেমনটা ক্লিকদের পরে আপনার আবেদন করার পরে একেবারে এক কথায় বলা যায় এই বছর প্রায় 80% ভুয়া নুসতা পেয়েছে। তবে সতর্ক থাকবেন, আর সবসময় আপনাদের বলি এখন সতর্ক হয়ে কোনো লাভ নেই, আবেদন যখন করাবেন তখন একটু চিন্তা ভাবনা করে আবেদন করবেন, আর আবেদন করার টাকাটা অন্তত ব্যাংকে লেনদেন করবেন যাতে করে একটা প্রমাণ থাকে যে আমি তার মাধ্যমে আবেদন করাইছি, আমাকে ভুয়া নুসতা দিয়ে প্রতারিত করছে। যাই হোক, এবং 2023-এর ক্লিক দিয়ে নিয়ে যে বিষয়গুলো প্রশ্ন করেন, আসলে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি একটু, আমি এক কথায় বাসা চেঞ্জ করছি, আলাদা একটা রুম আসলে প্রয়োজন, যেহেতু লাইভে কাজ করি বা একসাথে 5-10 জন থাকাটা একটু কষ্টকর হয়ে যায়, যার কারণে ভালো একটা জায়গায় আলাদা একটা রুম পাইছে, এই কারণে আসলে চলে আসছি, এখনও সেটিং করিনি ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, আপনার 1 লক্ষ, এই যে ক্লিকদের ব্যাপারটা 1,36,000-এর, এই ক্লিকদের আপনারা আবেদন করতে পারবেন ইনশাল্লাহ, আশা রাখেন 2023-এর, একটু বসবেন, 2023-এর ক্লিক দে, 2023-এ কিন্তু কোঠা আছে 1,36,000। এই 1,36,000 কোঠার ক্লিক দে আশা করা যায় ইতালিতে নিউজে বা ইতালিতে তারা যে পত্রিকায় যেভাবে বলছে গ্যাজেট প্রকাশ হবার 60 দিন পর, এটা তো বলছেই, আবার আপনাদেরকে এইভাবেও বলে দিছে গ্যাজেট প্রকাশ হবার 60 দিন পর, কিন্তু এই সমস্ত কার্যক্রম 31 ডিসেম্বরের আগেই হবে। তার মানে তারা এটা বোঝাইছে যে গ্যাজেট প্রকাশ হবার 60 দিন পর ক্লিক হবে, কিন্তু এই ক্লিক ডেটা অবশ্যই 31 ডিসেম্বরের আগে হবে, এটা তারা বলছে। এখন বাকি কি হয় জানি না। আর 24 এবং 25-এর ক্লিক ডে তো আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে 24 সালের, এটা একটা সম্ভাব্য তারিখ দিয়ে দিছে। তো 24 এবং 25-এর ক্লিক ডে যেহেতু ফেব্রুয়ারি মাসে 24 সালের, অবশ্যই আপনারা নিশ্চিন্তায় থাকতে পারেন ফেব্রুয়ারি মাসের আগে, মানে 24-এর ক্লিকডের আগে 23-এর ক্লিকডে হবে, এটা আপনারাও ভাবতে পারেন যে অবশ্যই 23-এর ক্লিকডে তো যায় 24-এর পরে হবে না, যদি 23-এরটা 24-এ হয় তারপরে গিয়ে 24-25-এরটা হবে। তো যারা আবেদন করতে চাচ্ছেন বা আবেদন করার জন্য অনেকেই হয়তো অনেকের আত্মীয় স্বজনের কাছে পাসপোর্ট সিরিয়ালে দেওয়ার জন্য রাখছেন, আমি বলবো আপনারা রিল্যাক্সে থাকেন, ক্লিক দিয়ে আসলে অবশ্যই আপনাদের আবেদন তারা করে দিবে। কিন্তু আরেকটা কথা সতর্কমূলক ভিডিও শেষে বলে দিই, এখন বর্তমানে আবেদন করার নাম করে আপনাদের থেকে যে এখন আবেদন করে আপনাকে রিসিপ্ট দিয়ে দিবে, কেউ এই প্রতারণার ফাঁদে পড়বেন না, পড়বেন তো মরে গেলেন, কারণ এখন আবেদন করার নাম করে আপনাদের টাকা নিয়ে ভুয়া রিসিপ্টটা দিবে, কদিন পর নুলুস্তা দিবে, লক্ষ লক্ষ টাকা মেরে খেয়েবেন। আর একটু এদিকে সতর্ক থাকবেন, ফেসবুকে পরিচয় হলো যাকে তাকে দিয়ে দিয়েন না, যাকে তাকে দিয়ে দিয়েন না টাকা পয়সা, টাকা পয়সা দিলেও অন্তত তার বাবা বা তার নিজের অ্যাকাউন্ট নাম্বারে টাকা দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, আরও একটা কথা ভিডিও শেষে বলে দিই, অনেকেই আমার মাধ্যমে আবেদন করার জন্য অনেকেই অনেক ধরনের কথা বলছিলেন, সেখানে আমি একটা গ্রুপের লিঙ্ক আপনাদের দিছিলাম, সেই গ্রুপে এখনও পর্যন্ত লোকজন জয়েন হইতেছে বা বলতেছে। দেখেন, আমি একা মানুষ, আমি বলছিলাম কেউ যদি একবারে বিপদে পড়েন, কারো আত্মীয় স্বজন নাই, পারতেছেন না আবেদন করার জন্য, প্রতারণার ফাঁদে পা দিয়ে দিবেন, কিছু করার নেই এখন, কারণ দালাল ছাড়া উপায় নেই এখন, সেক্ষেত্রে আমি বলছিলাম কিছু কাগজ আমি চেষ্টা করব। আর সেখানে কিছু বলার ক্ষেত্রে আমি কল্পনার বাহিরে যে প্রায় 4,000 লোক আবেদন করার জন্য গ্রুপে বসে রয়েছে, এখন ভাই আমি একা মানুষ, 4,000 লোকরা আবেদন করা তো আমার পক্ষে সম্ভব না, আমি একটা মানুষ কাজ করি, 7-8 ঘন্টা ডিউটি করি, তারপরে নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান, যাই হোক সেটা সময় দিতে হয়, এখানে ইউটিউবে আপনাদের মাঝে সময় দিই, এখন আপনাদের এই কাগজ নিয়ে আমি 4-5 হাজার কাগজ কোথায় জমা দিব, আমার তো একটা জায়গা দরকার। তবে ধীরে ধীরে ওই উকিলের সাথে কথা বলি, 5-5টা পারি, 5টা নিতেছি, ওই তার সাথে কথা বলে 2টা পারি, 2টা নিতেছি, তার সাথে ধীরে ধীরে আমি ভাই আমার পক্ষে যতগুলো সম্ভব হবে আমি নিব। এখন যদি আপনাদের সাথে প্রতারণা করতে বসতাম তাহলে কি হইতো, নে 3,000 লোক বলতেছে 3,000 টাকা পাঠাই দে, 3,000 লোক কি বলেন ভাই, 1,000 করে টাকা দিলেও তো 3,00,000 টাকা, তাহলে 40,000-50,000 করে যদি 3,000 লোকের থেকে টাকা নিয়ে আজকে 5-7 কোটি টাকার মালিক হয়ে দেশে চলে যেতে পারি। তো ভাই কারো প্রতারণা করে টাকা খাওয়ার মতো মন মানসিকতায় ইচ্ছা আল্লাহ তালা দেয় নেই, এবং আপনাদের দোয়া চাই যে ভবিষ্যতেও যাতে না হয়। তো
যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসলে অনেক ব্যস্ততার মধ্যেও দেখছেন আজকে ভিডিওটাও বানাইছি একেবারে অন্ধকার বা পিছনেও আসলে ওরকম প্রস্তুতি নিয়ে বানাইতে পারিনি। ইনশাল্লাহ খুব দ্রুতই হয়তো বা একটা নতুন বাসায় আসছি বা একটা কাজে আসি, সব কিছু মিলে ফ্রি হইলে আপনাদের মাঝে আবারও ফিরে আসবো ইনশাল্লাহ। তবে সবাইকেই অনুরোধ করবো, যারা চ্যানেলে আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক পেজে আসেন ফেসবুক পেজে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে।